নিজের ঢোল নিজেই বাজান। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই শব্দটি নিয়ে পক্ষে এবং বিপক্ষে মতামত রয়েছে। আমাদের অনেকেই মনে করি যে নিজের ঢোল নিজে বাজানো কি ঠিক, আবার আমাদের সমালোচকরাও অনেক সময় মনে করেন যে যার ঢোল তিনিই কি বাজাবেন নাকি ভিন্ন লোকে বাজাবেন। দুটোরই দুটি ব্যাখ্যা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচলিত রয়েছে। প্রথমত হচ্ছে, যেই দেশ আপনার মূল্যায়ন বুঝবে, আপনি সত্যি সত্যি আপনার যোগ্যতার আলোকে দেশের মানুষের মানদণ্ড প্রতিষ্ঠিত হয়, সেই সকল জায়গায় অনেক সময় নিজের ঢোল নিজে না বাজালেও কিছুটা হলেও আপনি আপনার যোগ্যতার উপর ভিত্তি করে আপনাকে কেউ না কেউ তুলে আনতে পারে বা কেউ না কেউ আপনাকে নিয়ে আসতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য কান্ট্রিতে, বিশেষ করে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে, আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে আপনাকে কেউ উঠতে দিবে না, আপনাকে কেউ আপনার লক্ষ্যবস্তুতে পৌঁছতে দিবে না, আপনাকে কেউ ইন্টারভিউতে ডাকবে না, আপনাকে কেউ চাকরির অফার দিবে না, যদিও আপনি অনেক মেধাবী, আপনি শিক্ষিত, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আপনি এমপি হওয়ার যোগ্য, মন্ত্রী হওয়ার যোগ্য, আপনি এত বেশি জ্ঞান নিয়ে পণ্ডিত্য নিয়ে অবস্থান করছেন, কিন্তু কেউ আপনাকে ডাকবে না। এটা হচ্ছে নেচার অফ আওয়ার পিপল। তো সেই জায়গায় তাহলে আপনাকে কি করতে হবে, নিজের ঢোল নিজেই পিটাতে হবে। অনেকে ভাবছেন যে আমি এই ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই। হ্যাঁ, আমি এটাই করতে চাই। আমি দেখেছি সমাজের অবহেলিত পিপলদের যোগ্যতা সম্পর্কে আমার ধারণা আছে। যারা চুপসে গিয়েছেন তাদেরকে দেখে আমি অনেক সময় কষ্ট পেয়েছি যে মানুষগুলো সমাজ থেকে ঝরে যাচ্ছে কেন, অথচ তার চেয়ে অযোগ্য ব্যক্তি শুধু ঢোল পিটানোর কারণে সে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আর যে লোক খুব যোগ্য তিনি শুধু বসে থাকার কারণে, তার প্রতিষ্ঠিত হওয়া তো দূরের কথা, অযোগ্যের কাছে আপনাকে মাথা নত করে তারপরে জীবনটা পার করতে হয়েছে। সেজন্য নিজের ডোল নিজে পিঠানের মধ্যে বড় ধরনের ক্ষতি আমি দেখি না, কারণ এজন্য দেখি না, এই পৃথিবীটা এমনভাবে তৈরি হয়েছে যেখানে আপনার থিংস আপনাকেই চিন্তা করতে হবে। আপনার জন্য আপনার পরিবারের অনেক কিছু থাকলেও কেউ চিন্তা করার সুযোগ পাবে না। আপনার জন্য আপনি যে দল করছেন সেই দলেও অনেক কেউ আপনাকে উঠিয়ে দিবে না। আপনি যার জন্য পলিটিক্স করছেন সে আপনার জন্য কিছু করবে না। আপনি যার জন্য জীবন সংগ্রাম করছেন সে আপনার জন্য কিছু করবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার একটা অবস্থান ক্রিয়েট করতে না পারবেন। তো অবস্থান যদি ক্রিয়েট করতে হয় তাহলে নিজের ঢোল নিজেকেই পিটাতে হবে। সেই ঢোলটা হতে পারে, আপনি শিক্ষা অর্জন করেছেন, আপনি সেটাকে একটু জানিয়ে দেন। ঢোলটার সৌজন্যতার ভিত্তিতে নাইসলি হতে পারে, ঢোলটা এমন নয় যে আপনাকে এই ঢোল পিটিয়ে পিটিয়ে বলতে হবে, না, আপনার কর্ম দক্ষতা যোগ্যতাকে প্রচার প্রচারণার মধ্য দিয়ে জনগণকে আকৃষ্ট করতে হবে, অথবা আপনার সোসাইটিকে আকৃষ্ট করতে হবে, অথবা আপনি যাদের বিষয়ে কথা বলতে চান, যাদেরকে নিয়ে কাজ করতে চান, সেই জায়গায় এটাকে এস্টাবলিশমেন্টে নিয়ে আসতে হবে। আপনি যদি এখন ভালো একজন সঙ্গীত শিল্পী হন, মনে মনে ভাবছেন আমি তো ভালো সঙ্গীত শিল্পী, মনে হয় আমাকে সবাই ঢুকে ডেকে এনে তারপরে স্টেজে একেবারে পারফরমেন্স করিয়ে আমাকে বিশ্বের সেরা শিল্পী হিসেবে আখ্যায়িত করবে, মোটেও না, কখনো এই চিন্তা মাথায় আনলেও আপনার এই সঙ্গীত শিল্পীর হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে না। তাহলে কি করতে হবে, ঢোল পিটাতে হবে। আপনি সঙ্গীত জানেন, সঙ্গীত যেখানে সেখানে আপনার অবস্থান অনুযায়ী আপনাকে সেটা গায়ক হিসাবে আপনাকে গেতেই হবে, গেয়ে চলতেই হবে, গেয়ে যেতেই হবে। আপনি ভালো তার্কিক, ভালো বিতর্ক করতে জানেন, আপনাকে বিতর্কে অংশগ্রহণ করে নিজে সেই বিতর্কটাকে আবার জানের জাতির কাছে প্রচার করতে হবে যে আমি ভালো বিতর্কিক। আপনি ভালো আলোচক হতে পারে, যে কোনো কাইন্ড অফ আলোচক, ইসলামিক স্কলার হতে পারেন, ভিন্ন তরিকার লোক হতে পারেন, অন্য একজন সোশ্যাল ওয়ার্কার হতে পারেন, একজন আপনার মোটিভেশনাল স্পিকার হতে পারেন, এনি কাইন্ড অফ থিংস, বাট ইফ ইউ কিপ ইট ইন ইউর মাইন্ড নাথিং উইল হ্যাপেন, ইউ হ্যাভ টু ফোকাস অলওয়েজ, আপনাকে সেটা ফোকাস করতে হবে, জনগণের জন্য ফোকাস করতে হবে। এই পৃথিবী এতটাই নিষ্ঠুরতার মধ্যে চলে, যেই পৃথিবীতে আপনি নিজে না কাঁদলে আপনাকে বাচ্চাকে পর্যন্ত কেউ খাবার দেয় না। এখান থেকেই আপনার মনন মগজ চিন্তা করতে হবে যে ইউ হ্যাভ টু ট্রাই ইউর সেলফ, নোবডি উইল হেল্প ইউ। আপনি যোগ্য হলে আমি ডক্টর ফয়জুল আপনাকে পিক করে নিব এবং আপনার কাছে আমি যাব আপনার ঢোলটা পিটানোর কারণে।
ঢোলের শব্দে আমি আপনার কাছে যাব, এই লোকটা এরকম, এই লোকটা এত এত কিছু হয়ে গিয়েছে, চলো দেখি তাকে নিয়ে কিছু করা যায় কিনা। কিন্তু আপনি অনেক কিছু কিন্তু কেউ জানলো না, মোটেও লাভ নেই। অতএব আমি এই ঢোল পিটানের পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি অবহেলিত যুবক তরুণদেরকে বলবো, ঢোলটা পিটান, তবে সেটার মধ্যেও মাধুর্যতা রেখে, সৌজন্যতা রেখে, সৌন্দর্যতা রেখে, আপনার সেখান থেকে শিক্ষামূলক জিনিসটাকে আপনি প্রচারণায় নিয়ে আসেন, যে আমি কি বলছি ওই বলাটাকে নিয়ে আসেন। আমি বলছি এরকম নয় যে আমি বলছি এটাকেই বলতে হবে, আমি বলছি সেটা তো মানুষ দেখছে, কিন্তু কি বলছি সেটাকে আপনি হাইলাইটস করেন, কি বুঝাতে চাচ্ছি সেটা আপনি হাইলাইটস করেন। আপনি একটা ক্লাস নিচ্ছেন, কিন্তু আমি ক্লাস নিচ্ছি সেটাকে না বলে কি বিষয়ের উপরে আপনি ক্লাস নিচ্ছেন, কিটার কির উপরে আপনি পারদর্শী সেটাকে আপনি জাতির কাছে প্রচার করেন। আপনি এক জায়গায় ভালো সমাজ সংস্কারের জন্য কাজ করছেন, আপনিই করছেন, কিন্তু কি করছেন সেটাকে আপনি ফোকাস করেন। আপনি ভালো টকশো করছেন, কি বিষয়ের উপরে টকশো করছেন সেটাকে ফোকাস করেন। আপনি ভালো মানে এইরকম যদি প্রত্যেকটা সেক্টর আপনি ধরেন না, তাহলে নিজের ডোল নিজেই পিটাতে পারবেন এবং পিটেই আপনার জায়গাটা ক্লিয়ার করবেন, কিন্তু আবার তার মধ্যেও আপনার একটা সৌজন্যতা, ভদ্রতা, মাধুর্যতা, শব্দচয়ন, মানুষকে আকৃষ্ট করার মতো একটি জ্ঞান আপনাকে রপ্ত করতে হবে। আমি হতাশ হই অনেক মানুষকে দেখে, যেই মানুষদের মধ্যে সব থাকার পরেও কী জানি নাই, কী জানি করতে পারে না, কী জানি করতে চায় না, সব কিছু থাকার পরেও তার মধ্যে একটা মানে অন্যরকম একটি মানে তার হতাশা কাজ করে। এই পৃথিবীতে হতাশ হয়ে থাকলে আপনি আরও হতাশ হতে থাকবেন, কেউ আপনাকে হাত ধরে উঠিয়ে দিবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ না। যেদিন আপনি সাকসেসফুল হবেন সেদিন সকল সমালোচকরা এসে আপনার কাছে লাইন ধরে আপনাকে স্যালুট করবে, অ্যাপ্রিসিয়েট করবে, দে উইল গিভ ইউ সালাম। আনলেস আপনি এই সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত নোবডি উইল কেয়ার অফ ইউ। সবাই বলবে এই কথাটা না বললে হতো, এই আলোচনা না করলে হতো, এই কাজটা না করলে হতো, এগুলো দিয়ে কি হবে, আদৌ কি কিছু তার পক্ষে সম্ভব, এসব বলবে আপনার সমালোচকরা। যেদিন আপনি সম্ভব হবে সেদিনই আপনার কাছে এসে বলবে হি তুমি অনেক যোগ্যতা স্থান অর্জন করতে পেরেছ। অতএব বুঝতে পেরেছেন, ঢোল আপনাকেই বাজাতে হবে, আপনার পরিবার পিছুটা আন দিবে, পিছুটা আন দিবে। আপনি একটা নীতি এবং আদর্শের উপরে উঠতে চাচ্ছেন, পরিবার আপনার পিছন থেকে টেনে ধরবে, এই আদর্শে যাওয়া যাবে না, এদিকে ওঠা যাবে না, এদিক থেকে উঠতে গেলে এই সমস্যা সেই সমস্যা, কিন্তু যেদিন উঠে যাবেন সেদিন সবাই আপনার থেকে ভালো কিছু নেয়ার জন্য অপেক্ষা করবে। তাহলে আজকের আমার পয়েন্টটা কি ছিল? পয়েন্ট ছিল আপনাকে নিজের ঢোল নিজে পিটাতে হবে। স্লোগানটা এটাই হবে, আসুন নিজের ঢোল নিজেই পিটাই, এবং নিজের ঢোল নিজে পিটিয়েই একটি সমাজ পরিবর্তন করি, দেশ পরিবর্তন করি, পরিবার পরিবর্তন করি, আমাদের মাইন্ড সেটআপের পরিবর্তন করি, আমাদের মানসিকতার পরিবর্তন করি, এবং একটি মানসিকতার পরিবর্তনের মধ্য দিয়ে সমগ্র মানুষের পরিবর্তন সাধন করে একটি সুন্দর দেশ গঠন করি। অতএব নিজের দোষ নিজের ঢোল নিজে পিটানোর মধ্যে কোনো মানে খারাপ কিছু নেই, বরং আমি আপনাকে উৎসাহ দিচ্ছি আপনি এটার উপরে আমল করেন। যদি এখান থেকে সাকসেসফুল হন, যদি ভালো কিছু অর্জন করেন, আমাকে ইউ ক্যান গিভ কমেন্টস বিলো দিস ভিডিও, আপনি এখানে কমেন্টস করতে পারেন, অথবা আমার সাথে সাক্ষাৎ হলে কোনো দিন আমাকে সালাম দিয়ে কথা বলে যেতে পারবেন। আমি আমার নিজস্ব প্র্যাকটিক্যাল লাইফ থেকে আপনাকে উৎসাহ প্রদান করে আপনার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে আমি মানুষের কাছে নিয়ে আসতে চাই। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, প্রিয় বন্ধুরা আমার, কেউ কারো হতাশ হওয়ার কিছু নেই, কেউ হতাশ হবেন না, শুধু আপনার ঢোলটা আপনি পাঠাবেন, এবং এই ঢোল ফাটাতে গিয়ে আপনার যা অর্জন আছে সেই অর্জনটাকেই আপনি ফাটাবেন, যা আপনি পারেন সেটাই ফাটাবেন, যেটাই পারেন সেটাই আপনি আজ থেকে ফাটিয়ে দিবেন, জনগণের মধ্যে প্রচার করে দিবেন। দেখবেন আপনার এই ঢোল ফাটানোর মধ্য দিয়েই আপনি একটা জায়গায় অবস্থান ক্রিয়েট করে ফেলেছেন, যেটা আপনার বন্ধুদের মধ্যে যারা ফাটায়নি তারা একদিকে পড়ে থাকবে, আপনি ভিন্ন দিকে চলে যাবেন। অতএব ঢোল ফাটানে কোনো অপরাধ নেই, আসুন সবাই মিলে নিজের ঢোল নিজে ফাটাই। সবাইকে ধন্যবাদ।